আমিন ধর ভাই আপনারা সকলে আমিন ধরেন ভাই সকলরা আমরা বিয়াটাও তো খাইলাম আমিন নিজরা খাওয়ালো না খালি চাইয়া রইলো আমরা খাইলাম যারা চাইয়া আমিন আপনারা কোনো চিন্তা করেন না আমাগাই আমিন সামনে বিয়া আরো আছে হ্যাঁ এই বিয়ায় আনকো সবাই দাওয়াত করমু আমিন আল্লাহ খাইলাম না শুইলাম না কার কি বলাহন হলো জানলাম না আমিন কেড়ে দিও মুয়া কেড়ে দিও মুড়ি সবাই মিলে করে দোয়া আমিন আচ্ছা আচ্ছা চাই আর ওই যে দাওয়াত কারে না জিবা ভাই কইরা সাসা কোন চিন্তা করেন না সামনে বিয়া আছে দাওয়াত দিমু আনকো আনকো নয়াই খামু একাই খামু না ফকিরের দলে রাই খামু না মনে করেন হ্যাঁ আল্লাহ আল্লাহ কত রাজায় খাই কত পোজায় খাই এবার কার আমা বৎসা অফার দিয়া যা আমিন কালা নেন কালা কুত্তার নেংটি ভিজে চিড়ি ভিজে খায় আল্লাহ মারুবা তুমি আর কত কান্নাকাটি করবা স্বামীর ঘর পড়াই নাকু এক বিয়াই তো জীবন যাবো না রে মাস আমি কত বিয়া দিয়ে হামু আমরা কোন কোন দাওয়াত খাইতে পারবো হারামি চোখের পানিও নাই কানার পো বা মা বললেই তো তোর চোখে পানি বাইর না কিরা করে দোয়া করছে ভালো করে দোয়া করছে আল্লাহ আনা খাইলাম ও দর্শক ভাইরা দাওয়াত তো আনকো করছি সামনে তো বিয়া আরো আছে দাওয়াত দিছি না আনকো এক বিয়ে কি হার জীবন যাব সামনে কত বিয়া দিবার পারমু আনকো দর্শক নইয়া দাওয়াত খামু আমরা একলা খাইলাম আনে তাইর হলেন সা সা জিবা ভাই করে তাইর হলো দাওয়াত খাবার নিকা আল্লাহ আল্লাহ আনা খাইলাম আমিন কালা গাই গাবি পানা খাইলাম মোল্লা সাহেবের মাথা খাইলাম আচ্ছা যাব না এবার তাহলে বিবাহর কাজ শুরু করি আচ্ছা যাব না কোনটা ছেলে আর কোনটা বা মেয়ে এইটি ছেলে আর ওইটি মেয়ে না 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 এ বিয়ে আমি পড়াইতে কেন মোল্লা সাহেব এ ছেলের লজ্জা ছোটির গন্ধই যায় এ বিয়ে আমি পড়াইতে পারবো না শুনুন মোল্লা সাহেব আপনাকে কিছু পুরস্কার দেওয়া হবে ও মহারাজ তাহলে চলে আর থামা বলছি মহারাজ ও মোল্লা সাহেব আপনাকে 1000 টাকাও দেওয়া হবে আরে যা টাকা যখন 1000 পাওয়াই গেল তখন চলে আর ঠিক আছে মোল্লা সাহেব এখন আপনি বিয়ে পড়ান আচ্ছা কন্যা বলো তো ফিরার তলে দোয়ানি এই ছেলে তোমার সোয়ামি বলো তো কন্যা কাঠের আগায় বগে আগে এই ছেলের সাথে তোমার সাথে বলাইলাম বলো তো কন্যা ওই বিলে থাকে বাইকা এই ছেলের সাথে তোমার বিয়ে গেল আচ্ছা যাব না তবে এখন আমি আসি ঠিক আছে আপনি এখন আসেন মোল্লা সাহেব এই নিন আপনার পুরস্কার আল্লাহ
মারো বান মা এবার তোমার পিতা মার তার কাছে বিদায় চেয়ে নাও মা ঠিক আছে এই নাও মা আমার বুকের মানিক আমার নয়নের মণি আমার রহিমকে আমি তোমার কাছে দিয়ে গেলাম মা তুমি পিতা আমার কাছ থেকে বিদায় নিয়ে এসো আসুন যা চলো বেগম বিদায় যে দিতেই আমি না আমি যে পারছি না তোকে বিদায় দিতে আমার যে খুব কষ্ট হচ্ছে রে মা বিদায় দে নিবি
আরে হরে না না
এখানে রাজার বাড়ি বিয়ে হইতেছে তাহলে চাইটু খাওন দাওন পাওয়া যাব না আরে ও মোল্লা ভাই চাইটা খাওন পাইব না এই ফকিরের তো তোদেরকে দাও তো কোন খালায় রে ফকির হলি গোরাই চোরা ভিক্ষা করি আরে ও মোল্লা ভাই আমাগরে দাওত লাগে না চাইটা খাও দাও ওই ফকির দে তোদের হালাই খালা দে দেখি খাওন দাওন যায় কিনা দে তার তালি দে আই জি তাইছি গানার বউ এই নাও হানই আরে ও আই গানার বউ বড় কানে মরে না বেলা কষ্ট করে বড় গাছে মাসি কাছে চাইয়ে এই ফকির এই নাও খাও তাড়াতাড়ি খাইয়া নিচে দাও আরে ও মোল্লা ভাই আরে আমার বাড়ি আলার লিগে কিছু দাও না আমার বাড়ি আলার লিগে তাড়াতাড়ি খাইয়া চলে যাও আরে ও মোল্লা ভাই আমারে কিছু বুরুলি দাও না আবার বউ নীল চাও তো দেখি কম না এই ফকি চার মহিলা খাওয়ান খাই দেয় এখন আশি মহিলা একটা দোয়া করে চলে যাও খাওন যখন খাইলাম তখন বড় করে একটা দোয়া করে ওই নাতি